नमस्कार बन्धुरा बर्तमान खबर यूट्यूब चैनल अपन सबाई के अनेक अनेक स्वागत। तो बंधुरा नतून करे किन्तु दक्षिणबंगे काछे एकटी घूर्णाबर्त सृष्टि होते चले जार फले किन्तु दक्षिणबंगे भारी थेके अति भारी बृष्टिर सतर्कबार्ता इतिमध्ये जारी करेछे नतून करे आलिपुर अधिदप्तर এবং ভারতীয় মৌসুম ভবন। এর সাথে সাথে আরো কি সতর্কবার্তা মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব এবং আজ কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী দুদিন কি পরিস্থিতি থাকতে পারে এবং আগামী পাঁচ দিন বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা ভিডিওটি বর্তমানে কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা আমরা কিন্তু দক্ষিণবঙ্গের কাছে কিন্তু লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে, এটাই কিন্তু ধীরে ধীরে ক্রমশ নিম্নচাপ রূপে পরিণত হবে তেমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আমরা ভিডিওটি শুরু করার আগে দেখে নেব মৌসুম ভবন কি বলছে সেই সম্বন্ধে আপডেট নিয়ে তারপরে কিন্তু আমরা চলে আসবো আবার উইন্ডি ম্যাপে। উইন্ডি ম্যাপে এসে দেখবো আজকের পরিস্থিতি কি আছে এবং ঘূর্ণাবর্তটির বর্তমান পরিস্থিতি কি আছে এবং কতটা প্রভাব দক্ষিণবঙ্গের ওপর ফেলতে পারে, কি কি পরিবর্তন ঘটলো তা কিন্তু আমরা বিস্তারিত জানবো। তবে আমরা প্রথমে দেখে নেব মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে। ইতিমধ্যে মৌসুম ভবনের আপডেটে এসে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর রয়েছে এবং তার সংলগ্ন এলাকায় কিন্তু নিম্ন ও মধ্যবর্তী টপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং আরেকটি অক্ষরেখা সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে বর্তমানে যেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন এলাকা এবং দক্ষিণ ছত্তিশগড় নিম্ন স্টপোস্ফেরিক লেভেলে রয়েছে। এবং মৌসুমী অক্ষরেখা কিন্তু বলা হচ্ছে নর্মাল পজিশন থেকে দক্ষিণ দিকে রয়েছে জয়সলমের, কোটা, গুনা, সাগর, পেন্দ্রা রোড, জামশেদপুর, দীঘা এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর হয়ে উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে যেটা বলা হচ্ছে। এবং আরেকটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং তার সংলগ্ন এলাকা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 12 সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এবং বৃষ্টির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে, যেটা খুব সম্ভবত লক্ষ্য করা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 11 থেকে 13 তারিখ এবং ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে 12 থেকে 15 তারিখ, ঝাড়খণ্ডে 13 থেকে 15 তারিখ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বলা হচ্ছে 14 এবং 15 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে ওড়িশাতে 14 থেকে 15 তারিখ। অর্থাৎ বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকলেও তবে তুলনামূলকভাবে কিন্তু ওড়িশাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে গতকাল কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা জারি ছিল না, তবে আজ কিন্তু সতর্কবার্তা জারি হয়েছে যেটা বলা হচ্ছে 14 এবং 15 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা অঞ্চল জুড়ে, ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত আসাম মেঘালয়তে 12 এবং 11 তারিখ, এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 11 থেকে 15 তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে। তো এবার আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। তো বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে, আজ কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এপাশে কিন্তু কুচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু অনেক জায়গার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং আগামীকালেও কিন্তু একই পরিস্থিতি থাকবে, তারপরেও কিন্তু বলা হচ্ছে যে একটু বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ এখানে ফিউ প্লেসেস চলে আসছে। এর মধ্যে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মেনি প্লেসেস এবং 11-12 তারিখে এবং 13 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউ প্লেসেস এবং 14 তারিখেও কিন্তু ফিউ প্লেসেস, এরপরে কিন্তু 15 তারিখেও কিন্তু ফিউ প্লেসেস লক্ষ্য করা যাচ্ছে, তারপরে 16 তারিখ থেকে কিন্তু হালকা পরিবর্তন আসবে। এবং এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকবে, তারপরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে যেটা বলা হচ্ছে পরশু দিনের ক্ষেত্রে হালকা সম্ভাবনা বাড়বে কিছু জায়গায়, তারপরে কিন্তু আরেকটু সম্ভাবনা বাড়বে মেনি প্লেসেস বলা হচ্ছে। এবং এরপরে কিন্তু যখনই 15 তারিখ আসছে 15 তারিখে কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জায়গাগুলির মধ্যে অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে কিন্তু আমরা দেখে নেব তাপমাত্রার ব্যাপারে কি বলা হচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ব্যাপারে বলছে তেমন কিছু কিন্তু পরিবর্তন আগামী 5 দিনে তাপমাত্রায় ঘটবে না বর্তমানে। এরপরে ওয়ার্নিং এর ক্ষেত্রে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। ওয়ার্নিং কিন্তু
আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে এক থেকে দু জায়গায়, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই তিনটে জায়গার মধ্যে কিন্তু এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে কিন্তু 12 থেকে 13 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, অর্থাৎ এই তিনটি জেলাতেই কিন্তু বিভিন্ন জায়গায় আজ ও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আর জারি নেই। এরপরে যেটা বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তেমনভাবে কিন্তু আজ ও আগামীকাল কোনো সতর্কবার্তা জারি নেই। তবে এরপরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 13 তারিখ থেকে আসছে এবং 14 তারিখেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এক থেকে দু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এরপরে কিন্তু 15 তারিখ যখনই আসছে তখন বলা হচ্ছে হেভি রেন, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। কোন কোন জায়গায় থাকছে সেই জায়গাগুলি হচ্ছে সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, এই তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এরপরে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টির এবং বজ্রবিদ্যুৎ সহ আগামী 4-5 দিন, এবং বিহারের ক্ষেত্রে কিন্তু আজ সতর্কবার্তা থাকছে, আগামীকাল থাকছে না, তারপরে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। এপাশে আন্দামানের ক্ষেত্রে কিন্তু আজকে বলা হচ্ছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এপাশে কিন্তু কমলা সতর্কবার্তা জারি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে, যেটা বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এপাশে ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে 15 তারিখে, এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে নেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু 14 তারিখ অবধি সতর্কবার্তা জারি রয়েছে, 10 থেকে 14 তারিখ অবধি। তো আমরা চলে আসবো উইন্ডি ম্যাপে, দেখবো কি পরিস্থিতি আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। উইন্ডি ম্যাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে একটা সিস্টেম কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, দেখবো আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 11টার সময় কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে আমরা চলে আসবো দুপুর 1টার দিকে, দেখবো কি পরিস্থিতি থাকছে, দুপুর 1টার দিকে কোনো পরিবর্তন ঘটছে কিনা। দুপুর 1টার দিকে আসলে কিন্তু বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, যেটা বলা হচ্ছে কোলাঘাট, খড়গপুর, এপাশে আরামবাগ, এবং এপাশে হলদিয়ার দু এক জায়গায়, কলকাতার দু এক জায়গায়, এবং এপাশে হলদিবাড়ির দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশের কিন্তু আমরা শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, শালিকুপা, ফরিদপুর, পাবনা, নগরপাড়া, এপাশে ঢাকার দু এক জায়গা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এপাশে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, চাকারিয়া, এই জায়গাগুলিতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে বর্তমানে বাংলাদেশে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে, উত্তর পশ্চিম ভাগে সিংড়া, বগুড়া, এপাশে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চাররাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। তবে ত্রিপুরার দু এক জায়গায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা দুপুর 1টার দিকে লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুরা প্রপার টাইম না মিললেও কিন্তু বৃষ্টি কিন্তু হবে, আগে বা পরে যে কোনো সময় কিন্তু হবে বৃষ্টি। তো এরপরে কিন্তু আমরা প্লে করে দেবো, দেখবো কি পরিবর্তন ঘটছে। তো এরপরে প্লে করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে তেমন কোথাও কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেল 5টার দিকে আমরা যদি আসি তেমনভাবে কিন্তু কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপর আমরা লক্ষ্য করতে পারছি না। তবে খড়গপুরের দু এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, বরিশাল, বাংলাদেশের লালমোহন, কলাপাড়া, এপাশে ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকচাড়ি উপজেলা, চট্টগ্রাম এবং মহেশখালী, এপাশে ঢাকা, এপাশে ফরিদপুর, লোহাগাড়া, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বিকেল 5টার দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা। তবে বন্ধুরা একটানা কিন্তু বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। এপাশে কিন্তু আসামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এপাশে শিলংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি, এক দু জায়গায় এক পশলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বিকেল 5টার দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই 7টার দিকে, তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশের কিন্তু দু এক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পূর্ব দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে কিশোরগঞ্জ, কাপসিয়া, লখাই এবং মৌলভীবাজার, সিলেট, মদন, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে রাতে 7টার দিকে। এপাশে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়ির দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। গ্যাংটকের দু এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা প্লে করে দিই দেখি কি পরিস্থিতি আসছে,
তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের 11টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দু এক জায়গায় কিন্তু উত্তর ভাগে বাড়ছে, উত্তরবঙ্গের কিন্তু দু এক জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা বলা হচ্ছে কিষানগঞ্জ, কারণদিঘি, এপাশে শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এবং এপাশে দার্জিলিং, ধূপগুড়ি, এই জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে কোনো বৃষ্টির পরিমাণ তেমনভাবে নেই। এপাশে কিন্তু বাংলাদেশের আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি সিলেট, বিশ্বম্ভরপুর, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাপসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কুমিল্লা, এপাশে সেনবাগ, মতিহাট, ফরিদগঞ্জ, বরিশাল, লালমোহন, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে রাত্রির 11টার দিকে। ত্রিপুরার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রাত্রির 11টার দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তো এবার আমরা চলে আসবো বন্ধুরা ঘূর্ণাবর্তে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখবো যে কি পরিস্থিতি রয়েছে, ঘূর্ণাবর্তটি কবে কোথায় সৃষ্টি হচ্ছে, কি পরিস্থিতি থাকছে সেটা কিন্তু দেখে নেবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে এসে কিন্তু আমরা বর্তমানে সমুদ্রের উপর কিন্তু হালকা দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ কিন্তু রয়েছে, এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু ভালো গাস্টিং মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে, যেটা 64 কিলোমিটার থেকে 67 কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর কিন্তু মোটামুটি থাকছে 42-44 কিলোমিটার কিন্তু গাস্টিং থাকছে। তো আমরা প্লে করে দেবো, দেখবো যে কি পরিস্থিতি হচ্ছে। আগামীকাল 12 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার কথা রয়েছে, মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু এমনই সতর্কবার্তা জারি করেছে, সেটাই দেখবো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ কিন্তু সকাল 10টার দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্তের প্রক্রিয়া চালু হচ্ছে এবং এখানে কিন্তু আস্তে আস্তে লো প্রেশার এরিয়া কিন্তু একটা তৈরি হবে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের উপর এবং উড়িষ্যার উপর বৃষ্টির প্রভাব। এবারে কিন্তু আমরা চলে এসেছি 13 তারিখ বুধবার, 13 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু এখানে ইতিমধ্যেই চলে এসেছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু এপাশে মহেশখালীতে কিন্তু মোটামুটি প্রভাব পড়ছে 13 তারিখ থেকেই দুপুর 1টার দিকে। এবং একবার বজ্রবৃষ্টি মোডে গিয়ে আমরা দেখে নেবো যে কি পরিস্থিতি থাকছে। তো বজ্রবৃষ্টি মোডে আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, 15-16 mm কিন্তু পার হাওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা, এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে 13 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে তুলনামূলকভাবে, এপাশে তাপমাত্রাও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, এপাশে খুলনা বিভাগে দু এক জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। তো এরপরে যদি আবারও প্লে করে দিই দেখি কি পরিস্থিতি থাকছে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে বৃষ্টি থাকছে, 14 তারিখেও কিন্তু মোটামুটি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের ওপর, তবে 15 তারিখ কিন্তু বলেছে মৌসুম ভবনের তরফ থেকে সব থেকে বেশি প্রভাব পড়বে, সেটাই আমরা দেখবো যে কি পরিস্থিতি আছে। বর্তমানে কিন্তু আমরা রয়েছি 14 তারিখ বৃহস্পতিবার, 15 তারিখ এসে দেখবো যে কি পরিস্থিতি থাকছে। 15 তারিখ বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তেমনই সম্ভাবনা কি উইন্ডি ম্যাপে লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটাই আমরা দেখবো। তো আমরা কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে উইন্ডি ম্যাপে কিন্তু উঠে আসছে যেটা 13 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, দেখুন যেটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে 13 তারিখ কিন্তু সরি 15 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা কিন্তু কলকাতা ও তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চাকুলিয়া, এপাশে বাড়িপদা এবং জামশেদপুর, পুরুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু 3টি জেলার নাম বলা হয়েছে, সেই সেই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা মৌসুম ভবনের তরফ থেকে 3টি জায়গার কথা বলা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এপাশে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, এই জায়গাগুলি হয়ে গেল, এবং মেদিনীপুরের দিকে কিন্তু পড়ছে ঝাড়গ্রাম, এপাশে আরো কিছু জায়গা পড়ছে যেমন কোনটাই, সরি দীঘা, এপাশে জলেশ্বর, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে না, মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু তেমনই বলা হয়েছে। তো আমরা দেখবো যে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে কতটা প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের উপর, কতটা গাস্টিং থাকছে, কি পরিস্থিতি থাকছে বিস্তারিত সব দেখবো। তো মোটামুটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ওপর কিন্তু গাস্টিং 40-45 কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 15 তারিখ। তো 13 তারিখ থেকে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে, তো 13 তারিখ থেকে গাস্টিং কতটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর, বাংলাদেশের উপর কিন্তু মহেশখালীতেই 13 তারিখ গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু গাস্টিং আর উঠছে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তটির শক্তি বাড়াচ্ছে যত, ততই কিন্তু দেখা যাচ্ছে যে বায়ু গাস্টিংটা কিন্তু সরাসরি প্রবেশ করছে আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর। এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখবো আগামী 10 দিন বৃষ্টি কতটা কি হতে পারে। পরের 5 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু
মোটামুটি কলকাতা ও তার আশেপাশে জায়গা যেগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 40 থেকে 45 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে বাংলাদেশে কিন্তু তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে, এবং অপরদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি ও তার আশেপাশে জায়গায় 40 থেকে 45 এবং 47 কিলোমিটার সরি mm কিন্তু গাছ সরি বৃষ্টির পরিমাণ রয়েছে। এবং এপাশে পরের 10 দিনে যদি আমরা দেখি, পরের 10 দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 104 থেকে 105 mm কিন্তু বৃষ্টি কলকাতা ও তার আশেপাশে এরিয়ায় হবে। অর্থাৎ বন্ধুরা, একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই ঘূর্ণাবর্তের ফলে। এবং এপাশে তুলনামূলকভাবে বাংলাদেশে কিন্তু বেশি বৃষ্টি হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু 100 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি হবে। তো আজকের বিস্তারিত আপডেটটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।